হাই, আমার প্রিয় ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর আমি আমার ভাই মিলে একটা দাদার বাড়িতে যাচ্ছি। তো দাদার বাড়ি থেকে একটা কাকিমার বাড়িতে যাবো। আর কাকিমা আমাদেরকে অনেকদিন ধরে যাওয়ার কথা বলেছিল, তো যেতে পারিনি। আজ সেই দিনটা হলে যাওয়ার জন্যে। তো হরিদার বাড়িতে, আর আমি দেখতে পাচ্ছ এদিকে হরিদার বাড়ি চালাচ্ছে, আর আমরা এদিকে সবাই রেডি, আর এদিকে সবাই এদিকে দেখ। সাড়ে 3টা কেটে গেল, এবার 3টা তোমরা দেখতেই পাচ্ছ। তো কাকিমা আজকে, হাই, আমার প্রিয় ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর আমি আমার ভাই মিলে একটা দাদার বাড়িতে যাচ্ছি। তো দাদার বাড়ি থেকে একটা কাকিমার বাড়িতে যাবো। আর কাকিমা আমাদেরকে অনেকদিন ধরে যাওয়ার কথা বলেছিল, তো যেতে পারিনি। আজ সেই দিনটা হলে যাওয়ার জন্যে। তো আমরা দুই ভাই মিলে একটা দাদার বাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছি। সবকিছু ফার্স্ট টাইম আমার জীবনে। আর তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাবো আর কি করবো, ঠিক আছে? আর এতদিন ব্লগ আছে, তার জন্য আর জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো চলো বেরোবো, আর একটু পরে বেরোবো, 9টা বাজিয়ে যায়। আর তোমাদেরকে তাড়াতাড়ি একটু বলতে চাইছিলাম, তো ঘুমটা ছাড়ছিল না, ঠিক আছে? ঘুমের জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছিল। তো চলো বেরোবো, এখন 8টা বাজে, এবার 9টা থেকে আমি বেরোবো। বেরিয়ে যেতে যেতে কথাবার্তা বলবো, আর এখন কিছু বলবো না। এখান থেকে বেরিয়ে একটা দাদার বাড়ি যেতে হবে ফার্স্ট টাইম। ফার্স্টে ওখান থেকে দাদার বাড়ি থেকে তারপর জামতলায় যাবো, ঠিক আছে? জামতলা জায়গাটা তোমরা যদি চিনে থাকো তো কমেন্ট করবে, আর যদি না চিনে থাকো তো ওখানকার লোক যদি দেখতে যাও তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো আমরা বাড়িতে, আমরা এখন যাচ্ছি। তো 9টার মতন বেজে গেছে। ও বাবা, আসি গো, ঠিক আছে? চলো তো বেরে। আচ্ছা ঠিক আছে, টাটা। তো আমি আর ভাই মিলে বেরিয়ে গেলাম। আর সাইকেল আমাদের এখন সাইকেলে করে যেতে হবে একটা দাদার বাড়ি পর্যন্ত, সাইকেলে করে গিয়ে ওখান থেকে ফের গাড়ি করে, তো গাড়ি করে ফের যেতে হবে তার জন্য এখান থেকে যাওয়া। তো চলো একবারে দাদার বাড়ি গিয়ে কথাবার্তা বলবো, আমার একটা লেট হয়ে গেছে তার জন্য আমি বেশি এখন কথাবার্তা বলতে পারি, দাদার বাড়ি গিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো চলো আমাদের বাড়ি থেকে। তো যে দাদার বাড়ি যাওয়ার কথা ছিল সেই দাদার বাড়িতে ফাইনালি চলে এসেছে, আর আমরা এখান থেকে ফের যাবো আর তার জন্য। তো ফোন করছিলাম দাদার, একটু বাইরে এখন কি করছে। তো চলো যাওয়া যাক বাড়ির ভিতরে, ফাইনালি চলে এসছি। তো বাড়ির ভিতরে তো দেখে দেখি কোথায় আছে। তো না দাদাকে বলিস, হচ্ছে হরিদার বাড়িতে, আর আমি এই দিকে দেখা দেখতে পাচ্ছ, এই দাদা ভাই চলে এসছে আর আমি চলে এলাম। আর ওদিকে হরিদার এটি হচ্ছে, তো একটা কাকিমার বাড়িতে যাবো। দেখতে হচ্ছে হরিদার হাত গুনো, আর আমাদের পুরো 3 জনের অবস্থা একই। তো এ কথা বলতে পারে না, আমি হাঁটতে পারি না, আর হরিদার হাতের অবস্থাও দেখতে পেলে। তো চলো, তো আমরা এখন বেরোবো, একটু পরে আমরা বেরোতে হবে, দাদা এটি হচ্ছে তার জন্যে। আর আমি এখানে 2 জনকে বসে বসে একটু ভাবছিলাম কখন যাবো কখন যাবো সেটাই ভাবছি। তো বেরিয়ে একবারে কথাবার্তা বলবো, ঠিক আছে? আর দাদা এটি হয়েছে তারপরে। তো এতক্ষণ হরিদার বাড়িতে ছিলাম, আর এখন আমরা যাবো তো জামতলা উঠতেছে। তো আমি অনেকদিন কাছাকাছি যাই না, দিদি এখনো কিছু হবে। তো তাদের বাড়িতে আমরা এখন যাচ্ছি, আর হরিদা আমি এসেছিলাম 9টার সময়, আর এখান থেকে এবারে 10টা ওখানে যেতে হবে তার জন্য। তো হরিদা তাহলে কেমন লাগছে? বলো, চলো তারপর আমরা বেরোই, আর এবার দাদা গাড়ি করে যাবো, হরিদার গাড়ি করে, আর হরিদার গাড়ি করে আমি এবারে আমরা উদ্দেশ্যে নিয়েছি। চলো বন্ধুরা, গাড়িতে বসে গাড়িতে বসে কথাবার্তা বলছি, আর বন্ধুরা কিছু দেখতে পাচ্ছি না, এদিকে অবস্থা দেখো। আর এদিকে দাদার গাড়িটা তোমরা দেখে নাও একবার, আর কিভাবে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যায়। আর ফার্স্ট টাইম গাড়ি উঠে যাওয়া। চলো তোমাদেরকে বন্ধুরা, চলো বন্ধুরা একটু পরে দেখা করছে, এখন কিছু বলতে পারছি না, ঠিক আছে? ফাইনালি আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ এদিকে উঠে যাওয়া গাড়ি চালাচ্ছে, আর আমরা 3 জনে এখন বেড়ে গেলাম। আর এই যে আমরা এখন যাচ্ছি, খুব ভালো লাগছে, অনেকদিন পরে ঘুরতে পারো এসে রাত্রি পরে। চলো বন্ধুরা জিতে থাকি, আর একবার কাকিমার বাড়ি থেকে দেখা হবে।
ফাইনালে চলে এসছে কাকিমার বাড়িতে, দেখতে পাচ্ছ এদিকে হরিদার আমার ভাই, আর আমরা আসতে পেরেছি। আমরা তো গিয়ে বসে তারপর কথা বলি, দেখতে পাচ্ছ আমাদের মতন ছোট্ট খাটো একটা ঘর, আর এদিকে আমরা চলে এসেছি অলরেডি। চলো গিয়ে বসি আর বসে কথাবার্তা বলি। আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি তার জন্য, আর হরিদা খুব স্পিডে গাড়ি চালিয়ে এলো, তো চলো ভিতরে গিয়ে বসি। এদিকে সবাই রেডি, আর এদিকে সবাই এদিকে দেখা অনেক ভালোবাসে আমাদেরকে, আর দেখতে পাচ্ছ ছোটোখাটো ঘর। হ্যালো, তো বলো কিছু, এখন দিদি রান্না করে ব্যস্ত। আমি এখন রান্না করছি, আমাদের বাড়ির সব অনেকগুলো ছেলেরা এসেছে, আমি খুব খুশি। ঠিক আছে চলো, তো এখন আমি একটু বসে আছি, এতটা গাড়ি চালিয়ে এসেছি, এতক্ষণ ঠিক ছিলাম কিন্তু এখন একটু গরম গরম লাগছে, গরম লাগারই কথা। না না ঠিক আছে, আমি বসে আছি এখন অলরেডি। হরিদা তুমি কিছু বলো, তুমি তো সব থেকে চুপচাপ করে বসে আছো, খুব ভালো লাগছে। এতটা কি বলবো, গাড়ি তো চালিয়ে গেছে চালিয়ে গেছে, আমাকে ভাবছি শুধু কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। ঠিক আছে, তো আমি ওখান থেকে বেরিয়ে যাবো 9:30 দিকে, আর এদিকে আস্তে আস্তে 10:30 হয়ে গেছে, 30 মতো। তো চলো বন্ধুরা, আমরা একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নেওয়ার পর অনেক অনেক আনন্দ করবো, অনেক মজা করবো, সেগুলো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আর অনেকটা ভালো দেখতে পাচ্ছ, এখানে হেভি মজা করছে, আর এদিকে দেখো সবাই নাচা গানা করছে, আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এদিকে হরিদা। তো হরিদা পুরো লাইটের সামনে সাইডে আসো সাইডে আসো, এদিকে হরিদা দাঁড়িয়ে আছে, আর বসে আছে দেখো সবাই নাচা করছে, আর এদিকে আমরা দুজন বসে আছি, বুঝতে পারলে গান চলছে বলে অল্প অল্প। তো ধরো হরিদা, আমি একটু নেচে দেখে দিই সবাইকে, অনেকটা খুশি আছে। এদিকে হরিদা আছে, এদিকে আমরা একটা এদিকে আছি, অনেকটা ভালো লাগছে দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, একটু বড় কথা বলছি, এখন অনেক নাচ করলাম, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, হরিদার আমি আমাদের ছোটো ভাই দেখতে পাচ্ছ কি, তো দেখে না, তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, এদিকে হচ্ছে কি কাকিমা আমাদের আসার জন্য তো স্পেশাল খাবার করেছে, স্পেশাল বিরিয়ানি, তাই তো হরিদা? তো বিরিয়ানি খাবো, খুব ভালো লাগছে, আমি জানতাম না এত কিছু জোগাড়, তো সব কিছু অনেক ভালো লাগছে। তো চলো বন্ধুরা খেতে থাকি, তো এদিকে খাবার বেড়ে দিচ্ছে আর আমাদের দেখতে, আর এদিকে আমি পরে খাবো, তো পরে খাবে কেন, চলো একসাথে খাওয়া দাওয়া করে নিই। তো আমরা খেতে বসে গেছি, আর এদিকে হচ্ছে কি দেখতে পাচ্ছ হরিদা, আর এদিকে সবাই খেতে বসছে, আর অনেকটা ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া করি, আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি, সবার পাতে পাতে আজকে বিরিয়ানি আর কাকিমার বাড়িতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই একবারে, খাওয়া দাওয়া শেষে কথাবার্তা বলছি। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমি আইসক্রিম খাচ্ছি দেখতে পাচ্ছ, দেখো। তো এখন বিকেল বিকেল টাইম, আর আমরা এখন একটু বসে আছি রাস্তার দিকে, তো গাড়িতে আমাদের যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িতে এসে বসে আছি, আর এদিকে ও পিছনের দিকে সামনের দিকে তাকিয়ে আছে, আমি ওর পিছনে বসে আছি, তো অনেকটা সুন্দর লাগবে দেশটা। আর এদিকে এখন মানে পুরো গ্রামে আমাদের দেশটা মতন দেশটা পুরো বলতে গেলে, আর এদিকে হচ্ছে মাঠ আছে, আর সামনে ওদিকে টাওয়ার আছে একটা, আর এই সাইডটা দেখো জঙ্গল টাইপের, তো এদিকে হচ্ছে নোনা জল উঠছিলো, তো ওদিকে একটা খাল আছে ওই সাইডে, ওই সাইডে খাল ছিল, তো খালটার মধ্যে নোনা জল উঠছিলো দুপুরবেলা, তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো অনেকটা ভালো লাগলো, বুঝতে পারলো বন্ধুরা। আর আমরা একটু সুন্দর সুন্দর দিকে বেরিয়ে যাব, আর এখন যাচ্ছি না, একটু পরে যাব, একটু পরে তো বেরিয়ে যাব, তার জন্য আর আমরা সারাদিনটা কেটে গেল। এবার চিন্তা তোমরা দেখতেই পাচ্ছ, তো কাকিমাকে বিবাহ আসছে, তার জন্য বোনেরা প্ল্যান করে সারপ্রাইজ দিল কাকিমাকে, তো অনেকটা ভালো লাগলো, আমিও জানতাম না, তো হঠাৎ করে কাকিমা আমাকে নিমন্ত্রণ দিয়েছিল, তো বাড়ি আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, যাওয়ার পরে এতটা আনন্দ পাবো আমি ভাবতেও পারিনি, আর কাকিমা অনেকটা খুশি অনেকটা হ্যাপি আছে, তো খুব ভালো লাগলো দেখতে পেরে, আমিও পাশাপাশি বসে অনেকটা মজা নিচ্ছিলাম, অনেকটা ভালো লাগছে। তো তোমরাও অনেকটা ভালো লাগতেও পারো তোমাদের, জানি না কত তোমাদেরকে। Yo! Happy birthday! Happy birthday!
তো গেমবাসী মাঝখানে দেখতে অনেকটা ভালো লাগছে। তো চলো এদিকে অবস্থা দেখো সবাই। আর এটা হচ্ছে কি কাকাবুর মা ছেলে, সব ছেলে এখানে সবাই কাকিমার ছেলে আছি। আর এই দিনটা কাকিমা তোমার কেমন লাগছে? আমি বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে। ওরা একটু আনন্দ করার জন্য এগুলো করছে। আমার মনে মনে আনন্দ হচ্ছে, আমার লজ্জাও করছে, আমি কাউকে কিছু বলে বোঝাতে পারছি না। তো আমি হয় ছেলেদের জন্য অনেক কিছু হয়েছে। আজকে তোমাদের একবারে বিয়ে হয়েছিল আর কি? বিয়ে হয়েছিল না? দেখো তোমাদের সন্তানদের জন্য আমরা সারা লাইফ কষ্ট করেছি, দুঃখের মধ্যে সবাই সবার পাশে ছিলাম, কিন্তু আজকে যে এই আনন্দটা দিল, আমি যতদিন বাঁচবো আশা করি এই আনন্দটা মনে রাখবো। কিন্তু আমার লজ্জা করছে, ছেলেপুলেদের মুখের দিকে তাকিয়ে আমার এটা মেনে নিতেই হলো। তো ভাই বোন এই হচ্ছে বোন আর এই হচ্ছে ভাই, দেখতে পাচ্ছ? তো সবাই মিলে মা বাবা বিবাহবাসী পালন করলো। তো দিদা দেখি আর হচ্ছে কাকু কাকিমা দেখে না কষ্টের মধ্যে থাকি বলে ওই জন্য একটু আনন্দ দেওয়ার জন্য ছেলে মেয়ে এটা করলো। তো আমার অনেক ভালো লাগলো। তো চলো বন্ধুরা, তো কাকিমার বাড়িতে এখনো আমরা আছি, 10টা মতো বাজে। কাকিমা আজকে যেতে দেয়নি, তার জন্য আমরা একটু ঘুরতে বেড়াচ্ছি এইদিকে হচ্ছে জামতলা আশের দিকে। আর তো অনেকটা ভালো লাগছে, বুঝতে পারলে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ভাইরা অনেকটা আছে, আর আমি এর কাঁধে করে ঘুরছি, ছোটো ভাইয়ের কাঁধে করে। তো অনেকটা ভালো লাগছে, মজা করছি। আর এটা জামতলা হাটে আমি এখন আছি, আর হাটের দিক থেকে এটা সামনে থেকে একটু ঘুরতে পারে, অনেকটা ভালো লাগছে। তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে বলতে ভাইয়ের বাড়িতে যাচ্ছি এখন। আজকে যাওয়া হয়নি, তাই তো ভাই? অনেকটা মজা করলাম, অনেকটা আনন্দ করলাম, আর দিন এখন একটু ঘুরছি হাটটাকে। তো জামতলা হাট ফার্স্ট টাইম আমি একটু ঘুরে দেখছি, অনেকটা ভালো লাগলো। চলো অনেক মজা পাচ্ছি, সত্যি সত্যি অনেক মজা হয়েছে। চলো তো ঘুরে বাড়িতে চলে এলাম, আর এখন কাকিমাদের বাড়ি থাকতে হলো, দেখতে পাচ্ছ? কাকিমা আবার খাবার পাচ্ছে রাত্রিবেলা, দেখতে পাচ্ছ? তো চলো, তো খাওয়া দাওয়া করে নিই, আর এই খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি বন্ধুরা। বেশি কিছু বলতে পারলাম না, বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, কালকে সকালে দেখা হবে।